দুনিয়ার সবচেয়ে বড় যোদ্ধা হচ্ছে মা। সে রকমের একজন মা যে কিনা কিছুদিন পর তার সন্তানকে জন্ম দেবে, কিন্তু পরিস্থিতি তাকে একটি কন্টেনারের মধ্যে আটকে রেখে মাঝ সমুদ্রের মধ্যে ছেড়ে দেয়, যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তাই ছিল না। সেই মা কি পারবে তার সন্তানকে জন্ম দিতে, সন্তানকে নিয়ে বেঁচে ফিরে আসতে? আর এরকমই এক অসাধারণ কাহিনী নিয়ে আজকের আমাদের এই মুভির গল্প। ছবির শুরুতে আমরা মিয়া এবং নিকু নামের এক দম্পতিকে দেখতে পাই। তারা একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ ছেড়ে নিরাপদ দেশের উদ্দেশ্যে পালাচ্ছিল। তারা কার্গো শিপে করে কন্টিনেন্টের মাধ্যমে পালাচ্ছিল, কিন্তু তারা নির্দিষ্ট স্থানে এসে জানতে পারে যত টাকা চুক্তি হয়েছিল এখন তার চাইতে আরো বেশি টাকা দেওয়া লাগবে তারাকে, কিন্তু তাদের কাছে তেমন টাকা ছিল, তাই তারা তাদের বিয়ের গ্রিন রিপু তাদের দিতে বাধ্য হয়। আর সেখান থেকে পরে তাদের কন্টেনারে করে অন্য একটি স্থানে নিয়ে আসা হয়, যেখানে তাদের মতো আরো অনেকজন ছিল যারা দেশ ছেড়ে পালাচ্ছিল। এরপর তাদেরকে যখন নতুন কন্টেনারে শিফট করা হয়, তখন সেখানে অনেক মানুষ থাকার ফলে অনেক গন্ডগোল লেগে যায়। সেখানকার গার্ডরা গুলি চালিয়ে সবাইকে শান্ত করে, আর তাদের বাক করে আলাদা আলাদা দুটি কন্টেনারে ঢুকানো হয়, যেখানে মিয়া এবং নিকু আলাদা হয়ে যায়। মিয়া একা হয়ে যায় আর সে নিকুকে কল করে। নিকু তাকে জানায় আমরা পৌঁছে আবার এক হয়ে যাব, তুমি কোনো চিন্তা কর। এরপর তাদের কন্টেনার দুটো ফুটের উদ্দেশ্যে রওনা হয়। মিয়া কন্টেনারের ফুটো গুলি বাহিরের অবস্থা দেখছিল, সবাই খাবারের জন্য চিৎকার করছিল আর সেখানে খাবার ও পানি অপর্যাপ্ত ছিল, আর গার্ডরা গণহারে মানুষদের হত্যা করছিল। মিয়া বাহিরের এসব নির্মমতা দেখে কান্না শুরু করে। তাদের কন্টেনার দুটো ফুটে আসবে, গার্ডরা কন্টেনার দুটোকে থামায়। এরপর তারা চেকিং শুরু করে, কিন্তু কন্টেনারের ভিতরে কাউকে পায় না। আসলে তারা কন্টেনারটির ভিতরে একটি ছোট বক্সে লুকিয়েছিল, কিন্তু গার্ডরা এই চালাকি বুঝতে পেরে যায় এবং তাদের বাহিরে আসতে বলে। তারা বাহিরে বের হতে না পারলে সেখানকার গার্ডরা সবাইকে গুলি করে মেরে ফেলে, কিন্তু মিয়া একটি বক্সের উপর লুকিয়েছিল তাই গার্ডরা তাকে খুঁজে পায়নি। এরপর তারা কন্টেনার থেকে লাশগুলো সরিয়ে সেটিকে বন্ধ করে একটি জাহাজে তুলে দেয়। মিয়া বক্সের উপর থেকে নিচে নেমে আসে, সে জানতেই না যে তার স্বামী জীবিত আছে কি মারা গেছে। সে নিকুকে কল করার চেষ্টা করে, কিন্তু নিকুর ফোন বন্ধ ছিল। মিয়া প্রচন্ড ক্লান্তিতে ঘুমিয়ে যায় আর হঠাৎ করে কিছু একটা ধাক্কায় তার ঘুম ভেঙে যায়। বাহিরে বিশাল জল শুরু হয়েছে, জাহাজটি বিপজ্জনক ভাবে দুলছিল। মিয়া বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, কিন্তু তার চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না। জলের বিশাল ধাক্কায় বেশ কয়েকটি কন্টেনার সমুদ্রে পড়ে যায়, যার মধ্যে মিয়া যে কন্টেনার ছিল সেটি একটি। কন্টেনারের ভিতরে ধাক্কায় মিয়া জ্ঞান হারিয়ে ফেলে, তাই যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে সমুদ্রের মাঝখানে রয়েছে। সে বাহিরে তাকিয়ে দেখে শুধু সমুদ্র এবং পানি, সেখানে ছিল না কোনো জাহাজ বা উপকূল। এরপর তার স্বামীকে কল করার জন্য ফোনটি হাতে নেয়, কিন্তু মোবাইলের ডিসপ্লেটা ভেঙে গিয়েছে। সে তার ব্যাগ থেকে আরেকটি মোবাইল বের করে, কিন্তু সেটার পাসওয়ার্ড তার জানা ছিল না। কন্টেনারে ছোট ছোট ছিদ্র দিয়ে পানি ঢুকছিল, সে কন্টেনারের সব বক্সগুলি খুলে, সেখানে খালি বক্সগুলো ছাড়া আর কিছু ছিল না। সে একটি চাকু খুঁজে পায়, আর একটি বক্সের ভিতরে খুঁজে পায় কিছু মদের বোতল। সে একটি টেপ দিয়ে কন্টেনারে থাকা ছিদ্রগুলি বন্ধ করার চেষ্টা করে, আর হঠাৎ করে সে অনেকগুলো মানুষের চিৎকার শুনতে পায়। সে একটি ফটো দিয়ে দেখতে পায় তার স্বামী যেই কন্টেনারে ছিলেন সেটি পানির নিচে তলিয়ে যাচ্ছিল। সে নিকু নিকু বলে চিৎকার করছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। আর তখন তার পেটের ভিতরে পেইন শুরু হতে থাকে, কারণ সে প্রেগনেন্ট ছিল। এরপর রাতে সে দুঃস্বপ্ন দেখে জেগে উঠে এবং উঠে দেখে ফুটো দিয়ে এখনো পানি ঢুকছিল। সে খালি বক্সগুলোর মাধ্যমে ভেতর দিয়ে পানি বাহির করে দিচ্ছিল আর আবার দিয়ে ফুটোগুলো বন্ধ করার চেষ্টা করছিল। তার কাছে দুটি বোতলে পানি, একটি ড্রিল মেশিন এবং একটি চাকু ছিল। হঠাৎ করে তার কাছে একটি কল আসে, নিকু জানায় তাদেরকে আগেই বাহিরে বের করে নেওয়া হয়েছিল, অর্থাৎ সে কন্টেনারটি ডুবে অন্য মানুষ মারা গিয়েছিল। এরপর নিকু বলে যে মিয়াকে সে বাঁচাতে আসবে আর সে যেন নিজেকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখে। রাতের বেলা সমুদ্রে আবারও জোর শুরু হয় আর কন্টেনারটির ভিতরে পানি ধীরে ধীরে ভরে যাচ্ছিল। সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ফুটোগুলো বন্ধ করার, হঠাৎ করে তার প্রচন্ড পেট ব্যথা শুরু হয়ে যায়। সে প্রচন্ড বেদনা চিৎকার করতে থাকে, এই কন্টেনারটির ভিতরে সে তার বাচ্চার জন্ম দেয়। এদিকে কন্টেনারটি অর্ধেক পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, আবার বাহিরে প্রচন্ড জ্বর হচ্ছিল, আর মিয়ার হাতে তার এই মাত্র জন্মানো শিশু বাচ্চা। একজন মায়ের যে কেমন অনুভূতি হবে তা কেবল একজন মাই বুঝতে পারবে। সে একটি বক্সে তার বাচ্চাটিকে নিয়ে ঘুমিয়ে যায়। সকালে তার বাচ্চার চিৎকার শুনে ঘুম ভেঙে যায়, বাহিরে জ্বর থেমে গিয়েছিল। কন্টেনারের পানি আগের থেকে অনেক কম বৃদ্ধি পাচ্ছিল আর তার খাবারও ধীরে ধীরে শেষ হয়ে আসছে। সে তার বাচ্চাকে দুধ খাইয়ে শান্ত রাখে। এরপর সে ড্রিল মেশিনের সাহায্যে কন্টেনারটি ফুটো করা শুরু করে, কিন্তু বাচ্চাটির চিৎকারে সে তা করতে পারছিল না। এরপর সে এসে তার বাচ্চাটিকে শান্ত করে, তারপর বাচ্চাটিকে দুধ খাইয়ে ঘুম পাড়ায়। পরের দিন আবার কাজ করার সময় ড্রিল মেশিনটি কাজ করা বন্ধ করে দেয়। ড্রিল মেশিনটির ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, তখন মোবাইলটিও ঠিকমতো কাজ করছিল না। যতটুকু বেঁচে থাকার আশা ছিল তা ধীরে ধীরে কমে আসছিল। সে তার চাকুটি নিয়ে কন্টেনারের উপরই কাটা শুরু করে। সে অনেক ক্লান্ত ছিল, সাথে অনেক ক্ষুধার্তও ছিল। কন্টেনারটির ভিতরে যা খাবার ছিল তা প্রায় শেষ হয়ে যায়। সে আর কোনো উপায় না পেয়ে সামান্য সমুদ্রের লবণাক্ত পানি খেয়ে ফেলে, ফলে তার হ্যালুসিনেশন হতে শুরু করে। সে তার মেয়েকে দেখতে পায়,
তারপর দেখতে পায় নিকু খেয়ে। পরের দিন সকালে বৃষ্টির পানিতে তার ঘুম ভাঙে। বাহিরে বৃষ্টি হচ্ছিল এবং উপরের ফুটোগুলো দিয়ে তা ভেতরে পড়ছিল, আর সে বৃষ্টির পানি খালি বক্সগুলোতে জমিয়ে রাখে। এরপর আমরা দেখতে পাই পানি খেয়ে সে অনেকটা সুস্থ হয়ে ওঠে এবং একটি ফিতার সাহায্যে উপরে ফুটো করা মুখ খুলতে পারে। অনেকদিন পর সে সূর্যের আলো দেখতে পায়। পরে সে বাহিরে বের হয়ে আসে। এরপর সে বিশাল সেই সমুদ্র দেখতে পায়, আর এই বিশাল সমুদ্রের মধ্যে একটি কন্টেনারে সে এবং তার বাচ্চা। সে বাচ্চাটিকে বাহিরে নিয়ে আসে। তখনই একটি কাপড়ের টুকরো পানিতে পড়ে যায় এবং সে লক্ষ্য করে যে পানিতে অনেক মাছ রয়েছে। অতঃপর আমরা দেখতে পাই একটি লোহার রডের মাধ্যমে সে মাছগুলো ধরার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ব্যর্থ হয়। এর ফলে সে প্রচন্ড ক্লান্তিতে ভেঙে পড়ে। কিন্তু তখনই সে আকাশে একটি বিমান দেখতে পায়। পরে সে একটি কাঠের সাহায্যে বিমানটিকে সংকেত পাঠানোর চেষ্টা করলে উপরের কাটা টুকরো তার পায়ে লেগে মারাত্মক আহত হয়, আর এরপর সে বিমানটিকে সংকেত পাঠালে বিমানটি তা দেখতে পায় না। এরপর আমাদের দেখানো হয় একটি কাপড়ের টুকরো দিয়ে সে তার পায়ের কাটা টুকরো সেলাই করে। রাতের বেলা সে একটি জাল বানায়, আর সকালে তা নদীতে ফেলে এবং অনেক চেষ্টার ফলে সে একটি মাছ ধরতে সক্ষম হয়। এরপর সে মাছটিকে ভেতরে এনে খাওয়া শুরু করে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। প্রতিদিন সে ভিতর থেকে পানি কমাত, বাহির থেকে মাছ ধরে সে সংরক্ষণ করত, আর চিঠি লিখে বক্সে ভরে সমুদ্রে ফেলতো উদ্ধার হওয়ার জন্য। রাত হলে মিয়া তার মেয়েকে আকাশে দেখাত আর আনমনে তার সাথে কথা বলত। সে জানতো না যে সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা, কিন্তু তার সন্তানকে বাঁচাতে হবে যে কোনো উপায়ে। তারপর একদিন নিকুর কল আসে। সে জানায় যে সে মিয়াকে বাঁচাতে আসার জন্য সে কন্টেনার থেকে পালিয়েছিল, কিন্তু সে ধরা পড়ে গিয়েছিল এবং তার পায়ে গুলি লেগেছে, আর সে যেতে পারেনি বলে মিয়ার কাছে ক্ষমা চায়। মিয়া জানায় তোমার মেয়ে হয়েছে। তখন তারা দুজনে সেখানে কান্না শুরু করে। মিয়া নিকুকে তার মেয়ের কান্নার শব্দ শোনায়, আর হঠাৎ করে কলটি কেটে যায় কারণ মিয়ার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো এখন নিকুর সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে সে আনমনে আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে গুনতে ঘুমিয়ে যায়। আর এরপরের দিন মিয়া একটি খালি বক্স নিয়ে বেলা বানায়, আর সেখানে একটি সিগারেটের টুকরো দেখতে পায়। আর সে বুঝতে পারে যে আশেপাশে হয়তো কোনো উপকূল রয়েছে। রাতে তারা উপরে বসেছিল কারণ কন্টেনারের ভিতর পুরো পানিতে ভরে গিয়েছিল, হয়তো কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যাবে। আর তখনই তার মনে পড়ে যে একটি ছবি তার কাছে নেই, আর সেই ছবিটি নেওয়ার জন্য সে কন্টেনারের ভিতরে যায়। কিন্তু নিচে একটা দড়িতে তার পা আটকে যায়, তাই সে দড়িটি কাটার চেষ্টা করে কিন্তু সে পারছিল না। এদিকে কন্টেনারটি সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছিল, আর শত চেষ্টার ফলে সে দড়িটি কাটতে সক্ষম হয় এবং সে সাঁতার কেটে উপরে উঠে আসে। কিন্তু সে আশেপাশে তার বাচ্চাটিকে কোথাও দেখতে পারছিল না। আর তখনই সেখানে একটি বিশাল আসে এবং সেটির মধ্যে থাকা পানির স্পর্শে শিশুটি কান্না শুরু করে, যার ফলে মিয়া তার বাচ্চাটিকে দেখতে পায়। এরপর তিনিটি সেখান থেকে চলে যায়, আর মিয়া সাঁতরে যায় তার বাচ্চার কাছে, আর তার হাতে একটি দড়ি বেঁধে সেখানে ঘুমিয়ে যায়। তারপর আমাদের দেখানো হয় সকাল হয়ে গিয়েছে। মিয়া প্রচন্ড ঠান্ডায় জ্ঞান হারিয়ে ফেলছিল, আর সেখানে কিছু পাখির দল আসে, আর দূর থেকে একটা মাছ ধরার নৌকা বেলাটিকে দেখতে পায়, আর তারা কাছে গিয়ে মিয়া এবং তার সন্তানটিকে উদ্ধার করে। মিয়া প্রায় মরে গিয়েছিল কিন্তু তারা তাকে বাঁচিয়ে নেয়। মিয়া এবং তার সন্তান এখন সুস্থ, আর তারা যে দেশে কন্টেনারে করে আসতে চেয়েছিল সে দেশে তারা এসে পৌঁছেছে। আর মিয়া তার বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে, আর সেটি কোনো কষ্টের কান্না ছিল না, সেটি ছিল বিজয়ের কান্না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।